हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल तो प्रियंका डेली ब्लॉगे तुम्हारे आरो एक बार अनेक अनेक स्वागतम। तो नतुन एक वीडियोर संगे चले आसलम। आज के ब्लॉगटा शुरू करछि एखन थेके। तो ये देखो सकाले उठे मेयेके आगे रेडी टेडी करिए दिलाम, तारपर ओर बाबा ओके निये स्कूले चले गेलो। तो स्कूल थेके ओर बाबा ओके स्कूले नामिये दिए ओर बाबा दोकाने जाबे। तो तारपर वेदारटा देखाछिलाम, तो तोमादेर दादा ओके ओखाने नामिये गाड़ीटा बेर करछे। तो आमि तार मध्ये মনে করো জামা কাপড় আর কি বাসি জামা কাপড় ছেড়ে আমি কাটতে এসেছি সবজি। তো আজকে সবজি কেটে কেটে বেটে রান্না হবে, একদম নিজেই কাটবো। তো আমার সাথে যেটি একটু খালি মোচাটা কেটে দিয়েছিল, তো এটা আমি পুরোটা কেটেছি। এটার বাইরে যেগুলো থাকে ছোট ছোটগুলো, তো ওগুলো আমাকে যেটি একটু একটু কেটে দিয়েছে। আর এটা আমি সুন্দর ঝিড়ি ঝিড়ি করে করছি। আর এদিকে মা আজকে সকালে রান্না করলো, যেটা সেটা হলো লাউ ঘণ্ট আর ভাতটা খালি করলো। তারপর যা যা হবে আমি এগুলো রান্না করব। তো মা যাবে আবার থেরাপিতে, তো এর জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে নিই, আজকে একটু তাড়াতাড়ি যাবে। তো রোজ দিনই তাড়াতাড়ি রান্না হয়, ওরকম দেরি হয় না। এখন আর 12:30 একটার মধ্যে রান্না হয়ে যায়, 12:30 না হলেও 12টার মধ্যে রান্নাবাড়ি হয়ে যায় কমপ্লিট। আগে তো 2:15 1:30 রান্না করতে, এখন তা হয় না। এখন সকাল সকাল আর কি রান্নাঘরে ঢুকে গেলে কি হয় তাড়াতাড়ি হয়। তো আগে আমরা একটু দেরি করে উঠতাম। তো আজকে সকালটা এত সুন্দরভাবে কাটছে, আমি না একটু একটু করে ভিডিও করছি, বেশি ভিডিও করছি না। তো আমি বলে নিই আগে এটা কী খাচ্ছি, দুধ মুড়ি খাচ্ছিলাম। আর একটু একটু করে ভিডিও করছিলাম কিসের জন্য ওটাও বলি, সেটা হলো আমার না খুব ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলাতে আর কি কী করতাম, একটা গান শুনছিলাম কুমার শানুর, এই দুর্গা পূজার সময় গানগুলো হয় না, তো ওই গানগুলো এত ভালো লাগে কি বলবো। আমি সত্যি ওই পুজোর সময় যে গানগুলো লাগায় কুমার শানুর এত ভালো লাগে, ওই গানগুলো আমি সারা দিন ভিডিও অন করে আমি সুন্দর কাজ করছি এক ধ্যানে আর এক ধ্যানে শুনছি, আমার খুব ভালো লাগে সত্যি, বিশ্বাস করো এতটাই ভালো লাগে যে আমি সারা দিন সত্যি ওইভাবেই ঠিকঠাকভাবে গান শুনেছি আর রান্না করছি। যা যা কাজ এভরিথিং মনে করো আমি সব গান শুনছি আর রান্না করছি, আরও যেগুলা টুকটাক কাজ ছিল ওগুলো করছি। তো তারপর আমি আজকে একটু মাথায় শিখাকায় লাগাবো, এই যে দেখো শিখাকায় লাগাবো জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো রাত্রে কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখেছি, শিখাকায়টা না দিলে না এত চুল পড়ছে মাথার চুল পড়তে পড়তে মানে আর দুদিন পরে টাক পড়ে যাবে আমার, টাক কি পুরো মাথা টাকলো হয়ে যাবে এরকম মনে হচ্ছে। তো এর জন্য ভাবলাম যে না একটু চুলের যত্ন নেওয়া শুরু করি, এত অলসতামি লাগে যে চুলের যত্নটাই নেওয়া হয় না, সব করা হয় চুলের যত্ন নেওয়া হয় না। তো আমি এটা চটকে সব আর কি ছাবা ছাবা যেগুলো হয় ওগুলো ফেলে দিয়ে আমি খালি তোমার মনে করো যে জলটা যে বেরোয় ওটা স্ক্যাল্পে লাগালাম, ওটার সাথে আমলকি নিলে ভালো হয়, কিন্তু আমলকি দিলে না আমার চুলটা মনে হয় একটু বেশি পড়ে। তো মাথায় আমাকে সরও দিয়ে দিল, দেওয়ার পর আমি এদিকে রান্নাবাড়ি করতে আসলাম। তো দুপুর এটা রাত্রে রান্না হচ্ছে, রাত্রে মনে করো আজকে ডিমের তরকারি হবে, দু ভাগে হবে, এক ভাগে হবে হাঁসের ডিম আর এক ভাগে হবে মুরগির ডিম। মুরগির ডিম তোমাদের দাদার জন্য আর আমার জন্য, আর হাঁসের ডিম যে হবে ওটা মা বাবা সবার জন্য। আর জানো কি আর একটা যেটা সমস্যা, সেটা হলো হাঁসের ডিমগুলো এরকম যে লাল, একদম লাল রক্তের মতন, ডিমটার উপরটার কালার লাল লাল হালকা, আর ভিতরে কুসুমটা যখন খেয়েছে একদম মনে হয় কি রক্তে মাখা কুসুম এরকম। তো তারপরে যে নিচে বসে আমি সুন্দর মশলা টশলা বেটে নিচ্ছি। তো সব রান্নাবাড়ি করে এগুলো আবার মুছতে হবে, চিমনিটা যে আছে চিমনিটা তো পরিষ্কার করেছিলাম কালকে, তাও আজকে যে দেয়ালগুলো যে আছে দেয়ালগুলো একটু ঘষবো। আর দেখো আমাদের চিমনির উপরে দুটো গোল গোল কালো কালো দাগ হয়ে আছে, এগুলো হলো রান্নার গ্যাসের যে ইসেগুলো হয় ওগুলো, কিন্তু কি করব বলো আমার তো কিছু করার নেই, ওগুলো থাপায় না এক কথা, দু নম্বর কথা মুছেও যায় না এরকম উঁচাতে। আর যদি আমি উঁচু হই তাহলে মনে করো ওগুলোতে আর কি মাথা ঠেকে যায়, তো এর জন্য হয় না। তো তারপরে এই যে বাসন ধুয়ে আমি বাসন টাসন উপর করলাম, করার পরে এই যে আমি এখন গ্যাস মুছবো। তো গ্যাসটাকে সুন্দর সাবান টাবান মেখে রেখেছিলাম, মেখে রেখে ভালো করে মেজে নিচ্ছি। আর এদিকে দেখো আজকে সারাটা দিন আমাদের বাড়িতে, আমাদের বাড়ি কি আর কি এদিকে কারো বাড়িতে লাইন নেই, তো সবারই জানি জলের কষ্ট হচ্ছে, যাদের মনে করো চাপ কল হয় বা এমনি জল বালতি থাকে তোলে, আমাদের তো বালতি নেই,
বালটি ছিল ফুটা হয়ে গেছে, তো ওটা ফেলে দিয়ে ওটা বিক্রি করে দিয়েছে, ফেলে দেয়নি বিক্রি করে দিয়েছে। তো এর মধ্যে আর একটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, তো আমি ওই হাফ বালটি জল দিয়ে তোমার এই যে মুছামুছির যত কাজ আছে সব করছি ওই হাফ বালটি জল দিয়ে। কি করব, ওটা দিয়েই করতে হবে। তো গ্যাসটাও যেমন তেমন করে ওটা দিয়ে মুছলাম, রাত্রে আবার মুছেই নিতে হবে। তো যেমন তেমন করে মুছে রাখলাম। গ্যাস ট্যাস মোছার পর আমি স্নান করব, ওটা জলই নেই। তো কি করে স্নান করি বলো, এত ঝামেলায় পড়েছি। তো কি করব কি করব, তারপর সরকে আমি বললাম, সরদের ট্যাঙ্কিটা তো আলাদা, সরদের কি নিচে যারা আসছে, নিচে যে কাকিমারা আসছে ওদের মনে করো লাইনের সেটা, ওদের ট্যাঙ্কি আলাদা আমাদের ট্যাঙ্কি আলাদা। তো ওদের কাছ থেকে আর কি এক বালতি জল নিলাম, বললাম আমাকে কমসে কম একটু স্নান করার জন্য দাও, এটা দিলেই হবে। তো আমি স্নান করার জন্য এক বালতি জল নিয়ে তারপর না আমি লাস্টে স্নান করেছি। তাও জানো মাথায় শিখাকায় দিয়েছি, যদি ভালো করে না ধুই তাহলে তো আরও ক্ষতি না। তো যতটুকু আর কি পারছি ততটা করেছি। তো আমি এটা করে আগে গেলাম ছাদে, স্নানটা একটু পরে করেছি। তো আমি ছাদে গেলাম কেন, দেখছি হাওয়া হাওয়া মেঘলা মেঘলা হয়েছে, মেয়েকে নিয়ে আবার বাবা গেছে তোমার মনে করো মার দোকানে। তো তার মধ্যে আমি উপরে গেলাম এই ডালগুলোর জন্য, ডালগুলো রৌদ্রে দিয়েছিল, তো রৌদ্রে দিয়েছে, আমি এবার ডালগুলো তুলতে আসছি। তো দেখো কি সুন্দর লাগছে, হাওয়া হাওয়া হালকা হালকা হাওয়া ছাড়ছে। তো এদিকেও বৃষ্টি হতে পারে ভাবছিলাম, তো বৃষ্টি এখানে হয়নি মার দোকানের ওখানে। খুব তো আমাদের যে দোকান আছে দোকানের ওখানে সত্যি খুব বৃষ্টি হয়েছে। তো মেয়েকে নিয়ে গিয়ে বাবা আর কি রাস্তায় আটকে গেছে, তারপর বড় মামিদের বাড়িতে গেছে, বড় মামা শ্বশুরের বাড়িতে। ওখানে গিয়ে কিছুক্ষণ থাকার পর যেই নাকি বৃষ্টিটা একটু কমেছে, সো আর দাঁড়াদাঁড়ি নেই একদম মেয়েকে নিয়ে চলে এসেছে আর কি। তো আমি আজকে পড়তেও পাঠাতে পারিনি, কারণ কি এই মেঘলা মেঘলা যদি ফট করে বৃষ্টি নেমে যায় এর জন্য পাঠালাম না। তো ওর যে ম্যাম আছে মন, মনকে ফোন করলাম যে আজকে ও যাবে না, বললো আচ্ছা ঠিক আছে না আসলে কি আর করার আছে। আর মেঘ মেঘ জন্য ও বললো হ্যাঁ মেঘলা মেঘলা এখন আসবে কখন আর যাবে কখন, ওখান ওর ঠাম্মির দোকান থেকে আসতে একটু লেট হয়ে গেছে, তো এর জন্য আর পাঠায়নি। তো তারপর এখান থেকে গিয়ে বললাম যে স্নান করার ঘটনাটা, খুবই কম জল দিয়ে আমাকে স্নান করতে হয়েছে, জল ছিলই না বলা চলে। তো তারপর এই যে ডালগুলো নামানো, তো তারপর রাত্রে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখো রাত্রে ভাবছি কথা বলবো, তো দেখো প্রজাপতিটা আমাদের ঘরে আসছে, অনেকটা বড়, ওর চোখ আছে জানো প্রজাপতিটার, দেখো দুটো চোখ আছে, চোখ অন্যগুলোর দেখা যায় না, এটার আবার চোখ দেখা যাচ্ছে আর বিশাল বড়, দেখো ভয় লাগে। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো কতটা বড়, অনেকটাই বড় কিন্তু না, দেখো চোখগুলো আর কালারটাও কেমন ভালো লাগে প্রজাপতি। আর যখন উঠছিল না পুরো ফরফর 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 সাউন্ড হচ্ছিল। তো বন্ধুরা ভিডিওটা এখানে দেখছি, আবার কালকে দেখা হবে নতুন আর একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, সবাইকে এইভাবেই সাপোর্ট করো, আমাকে প্লিজ এইভাবেই সাপোর্ট করো। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।